ଦ୍ୱିତୀୟ ବିବାହ ପଡ଼ିଲା ମହଙ୍ଗା ବାହାବେଦୀରୁ ବରକୁ ଉଠାଇ ନେଲା ପୋଲିସ ରାଉରକେଲା ହନୁମାନ ବାଟିକା ଭିତରେ ଏକ ଦେବାଳୟର ବିବାହ ଚାଲିଥିବା ବେଳେ ବରକୁ ଉଠାଇ ନେଇଛି ପୋଲିସ ପୋଲିସ ଉଠାଇ ନେଇଥିବା ବ୍ୟକ୍ତି ଆନନ୍ଦ ଶର୍ମା ବୋଲି ଜଣାପଡ଼ିଛି ଆନନ୍ଦ ଶର୍ମା ପୂର୍ବରୁ ସରସ୍ୱତୀ ସରକାର ନାମକ ମହିଳାଙ୍କୁ ବିବାହ କରିଥିଲେ ଉଭୟଙ୍କର ଏକ ପୁତ୍ର ସନ୍ତାନ ମଧ୍ୟ ଅଛି ତିନିବର୍ଷ ହେଲା ସରସ୍ୱତୀଙ୍କ ସ୍ୱାମୀ ଆନନ୍ଦ ତାଙ୍କୁ ନିର୍ଯାତନା ଦେବା ସହିତ ଆହୁରି ଯୌତୁକ ଦାବି କରୁଥିଲେ এভি অভিযোগ পরে শেষে শুক্রবার দিন হনুমান বাটিকার অন্য জন মহিল আনন্দ বহ কর খবর পাই সরস্বতী উদিতনগর থানার এতলা পরে পুলিশ আনন্দ বাহা বেদী উঠাই নেছি তবে রকলার স্মিতা পৃষ্ঠে আমার প্রতিনিধি যোড়াই সারাচ্ছেন অধিক অপডেট সহ সস্মিতা যদি দেখা এভাবে ঘটনা নিহত ভাবে রাউরকালার চর্চা হচ্ছে তবে পুরা অপডেট কখন রয়েছে বর্তমান সুদ্ধা কিছু যা আরে হয়ে তাঁর প্রতিক্রিয়া দেখুন কমলাকান যদি আমি কেবা প্রথমে প্রেম প্রেম পরে বিবাহ। তাপরে আরম্ভ হল নির্যাতনা নির্যাতন নির্যাতনা তো সে শহুলে সরস্বতী তাপরে বিগা এফআয়ার লা যা বহ করি সে প্রথমে নুহে দুই জনক সহ আফ্যা বলে তা পত্নী যে সরস্বতী সরকার অভিযোগ করেছেন আমাকে এবং সে সিধা সো যদি কালর ঘটনা কবা সে সিধা সো যেবে বাহার করে দীর্ঘ ন বর্ষ হল রেসনশিপ্রে রা পরে বাঘর রহলাপরে বাহর হয়ে সারা পরে গোটে তিন বর্ষর পুত্র সন্তান মধ্যে তাপরে ই মারপিট করে ঘর বাহার করে তাপরে অন্য দ্বিতীয় স্ত্রী সহিত রোটা কি তাঁকর কালি সে হনুমান বাটিকা স্থিত সমলেশ্বরী মন্দিরে বিবাহ কর সময় সরস্বতী কোণ সূত্রর খবর পাই সেটি পঁচি লে এবং দেখি এইভাবে মানে বিবাহ চালছে সে তুরন্ত সাংে সাং আসি উদিতনগর থানারে। ପହଞ୍ଚି ପୋଲିସ ଯାଇ ତାଙ୍କୁ ବରକୁ ଉଠାଇ ଆଣିଥିଲା କିନ୍ତୁ ବର ପକ୍ଷରୁ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ପ୍ରତିକ୍ରିୟା ମିଳିପାରେ ନାହିଁ କିନ୍ତୁ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀଙ୍କ କହିବା କଥା କି ସେ ଆଗରୁ ମଧ୍ୟ ଅନେକ ଯୁବତୀଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ରଖୁଥିଲେ ସେ ଥିଲା ଟାଇମ୍ରେ ମଧ୍ୟ ଏବଂ ଶେଷରେ ସୀମା ଏତେ ଟପିଗଲା ଯେ ବିବାହ କରିବାକୁ ମଧ୍ୟ ପଛାଇଲେ ନାହିଁ নিতে বহু বহু ধন্যবাদ সস্মিতা পৃষ্ঠে রয়েছে আমার রাউরকেলা প্রতিনিধি অধিক অপডেট দেভাবে ভাবে বর্তমানে এভাবে ঘটনা রাউরকেলার চাঞ্চল্য